এখন রাত্রে 2:59 বাজে। তো আমরা আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি, আমি রাহুল আমার বন্ধুর বাড়িতে এসেছি। তো ওর বাড়ির লোকালয়ে শুনলাম যে এখানে একটা কবরস্থান আছে যেখানে রাত্রি 3টের সময় কিছু একটা মানে হালচাল ঘটে, কিছু একটা মানে ঘটে যেটা মানে সবাই জানে কিন্তু কেউ দেখেনি আজ পর্যন্ত, কি দেখেছে দেখে যারা তারা আজ পর্যন্ত মানে বাঁচেনি। তো সেরকম একটা ব্যাপার আপনারা দেখতে পারেন। ঠিক রাত্রি 3টে বাজে এখন। তো আমি আর আমার বন্ধু দীপায়ন দুজন একসাথে যাচ্ছি এখন, দেখতে যাচ্ছি যে কী হয়, অ্যাকচুয়াল কী হয়, আমরা ওখানে গিয়ে দেখবো যে কী হয় জিনিসটা ওখানে। চ ভাই নেমে ডান দিকে যেতে হবে ভাই সামনে। হ্যাঁ হ্যাঁ আসছি, দেখেই হাঁটছি, রাস্তা খুব খারাপ, কি নোংরা ব্যাপারটা, কি হচ্ছে অটোমেটিক পাটা তো নেমে গেল না ভাই। চ ভাই ডান দিকে ঘোর, রাস্তা পুরো শুনশান। হ্যাঁ সামনে সামনে ভাই, রাস্তা পুরো ফাঁকা, বসে দেখবো যে কি হয় জিনিসটা। চ এখন আমরা পৌঁছে গেছি যে কবরস্থানের কথা বলছিলাম আমরা, সেটা হচ্ছে সেই কবরস্থান। দেখুন লেখা রয়েছে কবরস্থান পবিত্র রাখুন। আর এখন টাইম হচ্ছে 3:29, দেখতে পাচ্ছেন আমরা ভোর 3:29 বাজে। এবার দেখা যাক আমরা দুই বন্ধু মিলে বসবো কী হয় এখানে, এবার আমরা সেটা দেখব। এটা হলো সেই কবরস্থান যেখানে আমরা এসেছি, এই সেই কবরস্থান যেখানে অনেক মানুষ মারা গেছে, খুন হয়েছে, আর কী কী হয়েছে ভাই? তো শুনলাম অনেক ঘটনা ঘটেছে, এবার দেখা যাক কী হয়। আমরা তো এসেছি, এসে দাঁড়িয়েছি, বিন্দাস রয়েছে, কিছুই তো হচ্ছে না আমাদের সাথে, দেখা যাক কী হয় এখন অবধি। আপাতত এখনও রাত্রিবেলা অবধি কিছুই নেই এখানে, গাছটা দেখে এই সেই কবরস্থান। একবার গাছটা দেখা, কবরস্থানে গাছটা দেখা, ওয়াটা ভাই পরিবেশটা কিন্তু ঘ্যামা একদম, সেই লাগছে যাই বলিস না বলিস তো সেই লাগছে। গাছটাও পুরো হন্টেড, পুরো পুরো ভূতিয়া প্লেস যাকে বলে। চো একটু হাঁটি এই রাস্তায়, এখানেই থাকবো ভাই। হ্যাঁ এখানেই থাকবো, এখানেই ছটা ভোরবেলা অব্দি এখানেই। কটা বাজে একবার দেখা, এখন 3:32 বেজে গেছে। দাঁড়া ক্যামেরা ফ্ল্যাশটা পড়ছে, 3:32 দেখা যাচ্ছে। এবার দেখা যাক, এখানেই থাকবো ভোর অব্দি, এখানেই থাকবো, দেখবো আমরা এইখানেই থাকবো, দেখি কী হয়, এইখানেই পায়চারি করবো। চ ভাই ওখানটা কালো ছায়া দেখলাম একটা, ভাই ওখানটা ওই ওই সামনেটা মনে হলো ক্যামেরায় আসছে না, কিসের একটা ছায়া পড়লো না ভাই। না জঙ্গলে, জঙ্গলের ভেতর জঙ্গলে গুলি মেরে তুই যাবি কি বল না ভাই। গেলে চ আর ভাল লাগছে না, কটা হয়ে আছে, 4:00 চললো ভাই। ওপাশে কি ওটা, কালো ছায়া, ওটা সামনে দেখ একবার ভালো করে দেখ কে ওটা। দাঁড়াস না, দাঁড়াস না ভাই, পেরিয়েছ, কি ছিল ওটা বলতো না, চ বেরিয়েছ ভাই, কি ছিল ওটা বলতে পারবো না ভাই, কি ছিল ওটা আমি নিজেও বুঝতে পারলাম না, জাস্ট আচমকা সামনে চলে এলো। হ্যাঁ ভাই সত্যি ভাই, পেছনে কেউ আসছে না ভাই, তাড়াতাড়ি চ
দেখো দেখ কটা বাজে দেখ 3:47 বেজে গেছে। কি মানে সিরিয়াসলি কালো কালারের পুরো মূর্তি ছিল একটা, বুঝতে পারলাম না কি ছিল, কে ওটা ওরকম পেছনে তাড়া করলো কিভাবে, ওয়ান গড।